ওরে দরদি রে, দরদি আইছে। হ্যাঁ বাপ রে বাপ, এ আইসে আমার হাসপাতালে নিয়ে যাইব। আরে ভাই, আপনি পায়ে ব্যথা পাইছেন, পায়ে ব্যথা পেয়ে কষ্ট করে সেসরিয়ে হাঁটতেছেন আর গ্যাং গাইতেছেন, তা আমি তো একজন পথচারী না, আমি একজন সাধারণ মানুষ, তো আমার তো আপনাকে দেখে খারাপ লাগতেছে। সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, আমি আপনার কাছে কোনো টাকা টুকা কিচ্ছু নেবো না। আপনি চলেন, আমি আপনাকে উপকার করব, আমি আপনাকে হেল্প করতে আসছি, আমার সাথে চলেন হাসপাতালে। এই আপনি তো খুব দয়াবান হয়ে গেছেন, এত দয়া নিয়ে থাকেন কই? কষ্ট হইতেছে তো, খারাপ লাগছে। আচ্ছা আপনার বাসা কেউ নাই? আছে, বাসা আছে তো, বাপ আছে, মা আছে, কা। তারপরে আপনার এরকম কষ্ট করতে হচ্ছে, কোথায় ব্যথা পাইছেন? আপনি হাসপাতালে নিব আপনাকে? কোথায় ব্যথা পাইছি? আচ্ছা আপনার বাসার কেউ থাকলে আমাকে নাম্বার দেন, আমি ফোন করি। আপনি ফোন দেবেন কে? ওমা, পায়ে ব্যথা পাইছেন আর রাস্তাঘাট আপনি দেখে শুনে চলতে পারেন না? হ্যাঁ, কিভাবে চলাফেরা করেন যে পায়ে ব্যথা পান? চোখ কোথায় থাকে আপনার? আল্লাহ এত সুন্দর দুটো চোখ দিয়েছে, চোখ দুটো দেখে সুন্দর করে রাস্তা থেকে হাঁটতে পারেন না? এই আপনার সাথে এই মাসে মাসের দরদ বেশি, আপনার এত দরকার কি? ওমা, এই জন্যই বলে বাঙালির ভালো করতে নাই, ভালো করতে আসছি, আমার এত দরকার কি? আরে ভাই, একটা লোক এরকম রাস্তাঘাটে পায়ে ব্যথা পেয়ে কি কয় না, শ্যাসাইতেছেন আর গ্যাঙাইতেছেন, তা আমি আপনার উপকার করতে আসছি না? আপনার ফ্যামিলির কেউ থাকলে আমাকে নাম্বার দেন, তাদেরকে ফোন দিয়ে আপনাকে এসে নিয়ে যাক, আর নয়তো যেটা না পারলে আমাকে বলেন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ওরে দরদি রে, দরদি আইছে। ওমা, হ্যাঁ বাপ রে বাপ, এ আইসা আমার হাসপাতালে নিয়ে যাইব। আরে ভাই, আপনি পায়ে ব্যথা পাইছেন, পায়ে ব্যথা পেয়ে কষ্ট করে সেসরিয়ে হাঁটতেছেন আর গ্যাং গাইতেছেন, তা আমি তো একজন পথচারী না, আমি একজন সাধারণ মানুষ, তো আমার তো আপনাকে দেখে খারাপ লাগতেছে। সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, আমি আপনার কাছে কোনো টাকা টুকা কিচ্ছু নেবো না। আপনি চলেন, আমি আপনাকে উপকার করব, আমি আপনাকে হেল্প করতে আসছি, আমার সাথে চলেন হাসপাতালে। এই আপনি তো খুব দয়াবান হয়ে গেছেন, এত দয়া নিয়ে থাকেন কই? আমি সজল জানতে সুস্থ একটা মানুষ, আপনি আমার হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাইবেন? আপনি একেবারে দাতব্য চিকিৎসালয় খুলছেন নাকি? আমি একটা সুস্থ মানুষ, আমার নিয়ে হাসপাতালে যাবেন? আমার পরিবারে কে কে আছে না আছে সব জিজ্ঞেস করতেছেন। হ্যাঁ, আপনি বর্তমানে ট্রেন্ডও বুঝেন না, ট্রেন্ডের সাথে খাপ খাইতে শেখেন নাই, আমি খাপ খাওয়াইতেছি দেখি আবার আমার হাসপাতালে নিয়ে যাইবেন? আরে গুঙ্গাই নাই, ওইটা হলো পুষ্পা, পুষ্পা সিনেমা আছে না, ওই পুষ্পা সিনেমার নায়ক আপনি মরল, হে আমার হাসপাতালে নিতে হয়েছে, সারা বাংলাদেশ বিশ্বে ঝড় উঠতে গেছে এটা। অঘটন ঘটবে, অঘটন ঘটবে কি? আপনার আমার হাসপাতালে আমার সমস্যা কি? আপনি টাকা পয়সার কথা চিন্তা করতেছেন? টাকা পয়সার কোনো সমস্যা নেই, এই যে আমার আব্বা আছে, চলেন। আরে কি টাকা পয়সা ওরে দাদা, হাসপাতালে নিলে একটু দেখে স্যাবলন টাবলন কাটছে কোন হাইম দিয়া কি কাটছে? এই যে খোরাইয়ে খোরাইয়ে এই যাচ্ছে আসো। আরে মিয়া, ওই পুষ্পা সিনেমার নায়ক হলে নাচে না, ওই আপনি বুঝবেন, ওই নাচটা আমি হলে এনে নাচতেছি। কি তেরি জালে রে বারফি, হাসপাতাল নিতে এসে শালা করবি না।
খালে পাগে ছিল আরে কেমনে হাত তো জুয়ান জয় না মাই হ্যাঁ বিয়ে হয় নাই মনে হয় না আমি আপনার বাপ দাদা চত্তু গোষ্ঠীর বংশের মধ্যে কি কেউ সিনেমা দেখে না না সিনেমা তো দেই বাংলা সিনেমা অনেক দেই বাংলা দেখেন ইলাস কনসার্টে সিনি সাকিব খান সাকিব খান না সাকিব খান ওই তো আপনারা কি সিনেমা দেখেন সেটা বোঝাই যাচ্ছে বুঝলেন আফরিন শুভরেও সিনি আফরিন আফরিন ওহো আফরিন না এটা আরফিন শুভ হ্যাঁ তো যাই হোক ছবি তো দেই তা আপনি ছবি সাদা আর পায়সম গিয়ে আপনি তো ভেট খাইতে ছিলেন তাই কইতেছি আরে পুষ্পা দেখছেন পুষ্পা পাপিশা আবার কি আল্লু অর্জুনের ভাইরাল মুভি এটা পুষ্পা পুষ্পা আলু ভর্তাতে ভাত খেয়ে পাপি ব্যথা করতেছে আলু দিয়ে খাইছে খাওয়ার পরে এই অবস্থা আরে ব্যাটা নায়কের নাম হলো আল্লু অর্জুন আলু দিয়ে খাইছে না ফাউল কোথাকার ওই পুষ্পা মুভির এটা ভাইরাল ড্যান্স এই যে এইটা এইটা বুঝছস ফাউল কোথাকার আমি বলে আমার পায়ে ব্যথা পাইছি না জানি না শুননা এখন জ্বালাই দিই প্র্যাকটিস করা যাইব না রে ভাই আল্লু অর্জুন যে বানাই দিছে আলু ভর্তা হিট নায়ক রে আপনিও করতেছে তুমি তো পড়ে যেতে লাগছিলাম আমি দেখলাম যে পড়তে লাগছিলাম এই উপকার করলাম তোমারে কইলাম যে কোনো সমস্যা হয়েছে ডাক্তারের কাছে লয়ে যাবো তুমি আমার দুনিয়ার কথা শুনাইলা কি নাচ নুচ আবি যাবি এই সময় তো ভেঙ্গাই না নাচ আমার বাপের বয়স দেখে নাই আচ্ছা মিয়া আপনি তো থামেন তো আপনি মুরগি মানুষ আপনি এত পেশাল পড়েন কেন আমি মুরগি মানুষ তুমি আমার মুরগি কও এই না বাপের বয়সী বয়স আমার না তো হইছে কি সামনের মুখ তো ফুসকিরা বাইরে গেছে হ্যাঁ ফুসকিরা বাইরে গেছে গিয়া যাও ফাউল মাইয়া জানি কথা কা ও নো ও বাবা রে বাবা রে বাবা রে